অঙ্কিতা কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো লুচি আলুর দম। আমি ময়দা ঢেলে নিচ্ছি কিছুটা। অল্প লবণ, অল্প চিনি, ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা মিক্স করা হয়ে গেছে। এক চামচ তেল দিয়ে দিতে হবে, সাদা তেল। তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা ভালো করে মিক্স হয়ে গেছে। অল্প অল্প ঝোল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো একটা ডো বানানো হয়ে গেছে। এবার লেচি কেটে নিতে হবে। আর গোল করে নিতে হবে। বন্ধুরা লেচির মধ্যে অল্প তেল লাগিয়ে নেবো, সাদা তেল। তেল লাগানো হয়ে গেছে, এবার বেলে নিতে হবে। বন্ধুরা লেচিগুলোতে তেল মাখানো হয়ে গেছে, এবার বেলে নিতে হবে। বন্ধুরা দেখো একটা লুচি বেলা হয়ে গেছে, এবার ঢেকে দিতে হবে। সব লুচিগুলো বেলে নিতে হবে। বন্ধুরা এরকম ভাবে সব লুচিগুলো বেলে নেব। বন্ধুরা সব লুচিগুলো বেলা হয়ে গেছে দেখো। এবার সাদা তেলে ভেজে নিতে হবে। বন্ধুরা সব লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার গ্যাস চালু করে দিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিতে হবে। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নিতে হবে।
বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে, তেল ঝরতে দেওয়া হয়েছে, আর একটা ছেড়ে দিতে হবে, রেখে দিতে হবে। লুচিটা ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। একটা লুচি ছেদ দিতে, এটা রেখে দিতে, বন্ধুরা সব লুচিগুলো একই পদ্ধতিতে ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা দেখো আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, এবার আলুরদম বানিয়ে নিতে হবে। আলুরদমের জন্য একটা কড়া বসিয়ে দিতে হবে। বন্ধুরা গ্যাস চালু করে দিতে হবে। আমি কিছু শুকনো মশলা শুকনো খোলায় নেড়ে নেবো, একটা এলাচ, লবঙ্গ দুটো, জৈত্রী, দালচিনি, গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো খোলায় নেড়ে নেব। আর অল্প তেজপাতার টুকরো, গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। বন্ধুরা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ঢেলে পাউডার বানিয়ে নিতে হবে। গ্যাস চালু করে দিতে হবে, সাদা তেল দিয়ে দিতে হবে। আমি আজকে আলুর দম সাদা তেলে বানাবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, টুকরো করা আলু দিয়ে দিতে হবে। আমি নিরামিষই আলুর দম বানাবো আজকে। Thank you.
আলু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা আলু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি শুকনো কোনায় মশলাটা ভেজে নিয়েছিলাম, এটা গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা। আলু লাল লাল করে ভেজে নিতে হবে আলুর দমের জন্য। বন্ধুরা আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে থালার মধ্যে। আমি সাদা তেলে আলুর দমটা বানাচ্ছি, তোমরা সরষের তেলেও বানাতে পারো। এবার এই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিতে হবে। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, অল্প হিং, নিরামিষি আলুর দমে হিং দিলে খুব ভালো লাগে, আদা বাটা, বন্ধুরা আদা বাটা দিলে প্রচুর শীতকায় অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। বন্ধুরা আদা বাটা দিয়ে ভালো করে নাড়া হয়ে গেছে, একটা টমেটো বাটা দিয়ে দিতে হবে। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 7 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ, বন্ধুরা মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবং মটর দিয়ে দিতে হবে। ভাজা আলু দিয়ে দিতে হবে। বন্ধুরা মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে, আর একটা থালা ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা ঢাকনা খুলে একবার নেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা ঢাকনা খুলে দেখতে হবে, আলু নরম হয়ে গেছে। এবার ভাজা মশলা দিয়ে দিতে হবে, শুকনো খোলে নিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা রেডি হয়ে গেছে আলুর দম, এবার গ্যাস বন্ধ করে নাড়িয়ে নিতে হবে। বন্ধুরা রেডি হয়ে গেছে আলুর দম, বন্ধুরা রেডি হয়ে গেছে লুচি আলুর দম।